নমস্কার বন্ধুরা, আমি অর্ণব, চলে এসেছি আমাদের বংস ইন এন্ড আউট চ্যানেলে অনেকদিন বাদে একটা আনবক্সিং ভিডিও নিয়ে। আসলে আমার যে ওয়ার্ড হেডফোনটা আছে সেটা অনেকদিন ধরেই তার তারটা একটুখানি নড়বড়ে হয়ে গেছে, একটু কানেকশনটা মাঝে মাঝে লুজ হয়ে যায়। তাই বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা ওয়ারলেস নেক ব্যান্ড, যেগুলো এখন পাওয়া যায়, এয়ারপড নয় নেক ব্যান্ড, যেগুলো আমাদের গলায় এরকম ছড়ানো থাকে, সেটা একটা নেব। তো ভাবলাম আজকে সকালবেলায় ডিসাইড করলাম যে আজকে তাহলে একটু দেখে শুনে নিয়ে নেওয়া যাক। সেইভাবে আমি নিয়ে নিয়েছি একটা নেক ব্যান্ড, ওয়্যারলেস উইথ মাইক নেক ব্যান্ড। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, অনেকদিন বাদে আনবক্সিং ভিডিও হবে আমাদের চ্যানেলে। তো এইবারে যে নেক ব্যান্ডটা নিয়েছি সেটা ওই অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। আমি দেখতেই পাচ্ছেন পুরো প্যাকেজিং থেকেই স্টার্ট করেছি, তবে প্রথম প্যাকেটটা আমি একটু ছিঁড়ে রেখেছি। তবে এরকম একটা প্যাকেটে পুরো ব্যাপারটা আসছে, আমি এটা কেটে দিয়েছি, আমি এটা আবার একটু বার করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে পুরো অ্যামাজনের একদম সিকিওর প্যাকেজিং, যেটাকে বলে সেটা, এটাকেও আস্তে আস্তে আমি কেটে নেব। খুব সুন্দর প্যাকেজিং করা আছে যাতে কোনো রকম কোনো ড্যামেজ বা কিছু না হয়। দেখুন একটা নেক ব্যান্ডের জন্য কত বড় একটা বক্স দিয়েছে ওরা, বুঝতেই পারছেন কতটা সিকিওরলি ব্যাপারটা করা হয়েছে। এখানে রয়েছে আমার ইনভয়েসটা, এটাও এখন দরকার নেই। খুললাম, এই হচ্ছে ওয়ানপ্লাস বুলেট ওয়্যারলেস Z2 নেক ব্যান্ড, ওয়্যারলেস নেক ব্যান্ড হেডফোন উইথ মাইক। দেখে নেওয়া যাক যে এর মধ্যে আপাতত কী আছে। দেখুন এটার মধ্যে অলরেডি লেখা আছে নেট কোয়ান্টিটি কী রয়েছে, একটা আমি পড়ে দিচ্ছি সুবিধা হবে। ওয়্যারলেস Z2 অ্যাকোস্টিক রেড, অর্থাৎ রেড কালারের যে হেডফোনটা সেটা আছে, চার্জ কেবল আছে, চার্জিং কেবল, ইউজার গাইড, সেফটি অ্যান্ড ওয়ারেন্টি কার্ড, ইয়ার ক্যাপস, রেড কেবল ক্লাব, ওয়েলকাম কার্ড, কোনোটা ওয়েলকাম কার্ড হবে সেটা। তাহলে আর এটার প্রোডাক্ট মডেল হচ্ছে E305A, সব ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে আনবক্সিং এ গই। প্রথমে এখানে একটা প্লাস্টিকের পুরো একটা র‍্যাপ করা আছে খুব সুন্দরভাবে, যাতে ওয়াটারপ্রুফ হয় ব্যাপারটা, সেটাকে আমি খুলে নিচ্ছি। প্লাস্টিকটা খুলে নিয়েছি উপরে, এবারে আমি এটা বার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, এই হচ্ছে দেখুন পুরো ব্যাপারটা। এবারে আমি এটাকেও বার করে নেবো, আপনাকে দেখাচ্ছি আরও ভালোভাবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক নেক ব্যান্ডটা আরও ভালোভাবে। ওকে, এই পুরো ব্যাপারটা উঠে এলো। এর নিচে এটা, আচ্ছা এখানে কী কী আছে, ছোট্ট খুব সুন্দর একটা কেসিংটা রয়েছে, একদম রেড কালারের কেসিং। এবার দেখে নিই এর মধ্যে কী আছে। খোলা, এখানে কাগজপত্র রয়েছে। আচ্ছা, ওকে, এটা রয়েছে চার্জিং কেবল, এটা টাইপ সি চার্জার রয়েছে এটা। আর তার সাথে এটা দিয়েছে হচ্ছে নেক ক্যাপ, যেটা বলেছিল। আমি এটা প্যাকেটটা এই মুহূর্তে খুলছি না, দেখাচ্ছি পরে কীরকম হয়। নেক ক্যাপগুলো বেসিক্যালি এইখানে অলরেডি লাগানো আছে একটা করে পিস, সেই জন্য আমি এটা, এগুলো স্পেয়ার নেক ক্যাপ দিয়েছি। তার মানে এর মধ্যে আমরা পেলাম এই টাইপ সি চার্জিং কেবল, এই হেডফোনের ক্যাপ, একটা রেড কেবল ক্লাব, একটা কার্ড, এখানে কিছু ওয়েলকাম বেনিফিটস আছে, আমাকে দেখতে হবে কিউআর কোডটা স্ক্যান করে। আর এটা পেলাম হচ্ছে ইউজার ম্যানুয়াল, ইউজার গাইড যেটা সেটা। ওকে, এগুলো তো সব রয়েবে। এবারে আসল যে জিনিসটা সেটার দিকে আমরা এগোচ্ছি। এই জিনিস ভদ্রলোককে এবার একটু তার খাঁচার থেকে বার করা যাক। ভিতরে খুব সুন্দর ক্লিপিং করা রয়েছে যাতে কোনো অসুবিধা না হয়, কোনোভাবে লুজ না হয়ে যায়। এটা অ্যামাজনে বিভিন্ন রকম কালার ছিল, গ্রিন, ব্ল্যাক, রেড, তবে আমার রেডটাই বেশি আমার পছন্দ হয়েছে, লাল আমার একটু পছন্দের কালার। এই হয়ে গেল পুরো ব্যাপারটা। এই আচ্ছা, ইউজার গাইড পুরো আমি একটা জিনিস জানলাম, এই যে ক্যাপ যেগুলো দিয়েছে না হেডফোনের, এগুলো কিন্তু তিনটে তিন রকম সাইজের, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে বড় লার্জ, এটা হচ্ছে স্মল, আর যেটা অলরেডি লাগানো আছে সেটা হচ্ছে মিডিয়াম। এই তিন রকম সাইজ দেওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তাদের নিজের কমফোর্ট লেভেল অনুযায়ী যাতে ঠিকঠাক ব্যান্ড, অর্থাৎ ঠিকঠাক ক্যাপটা ইউজ করতে পারে সেই জন্য। আচ্ছা, এবার দেখে নিন এই কন্ট্রোলগুলো কী আছে। এখানে প্লাস মাইনাস, ভলিউম আপ, ভলিউম ডাউনের বাটন রয়েছে, আর মাঝখানের যে বাটনটা সেটা দিয়ে পাওয়ার অন করা যায়। 3 সেকেন্ড এটাকে প্রেস করে রাখলে এখানে একটা ছোট্ট
লাইটের মতো আছে, হোয়াইট লাইটের মতো, সেটা অন হবে। আর তারপর যখন পাওয়ার অন অবস্থায় থাকবে তখন এখান থেকে প্লে পজ সেই ফাংশনগুলো করা যাবে। আর এইদিকে এটাতে কিছু নেই। আর চার্জিং যে পয়েন্টটা সেটা হচ্ছে এইটা, অর্থাৎ যে টাইপ সি কেবল যেটা আছে, এই যে টাইপ সি কেবলটা, সেটার এই পয়েন্টটা ঢুকবে এইখানে, আর এই পয়েন্টটা ঢুকবে আপনার ইউএসবি চার্জারে। অ্যাডাপ্টার কিছু দেওয়া নেই, সেটা আপনার মোবাইল বা যে কোনো জায়গার, যে কোনো যেখানে ইউএসবি ইনপুট আছে সেখানে আপনি চার্জ করতে পারবেন, আপনার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আপনি চার্জ করতে পারবেন। আচ্ছা, এবার দেখে নিন এটা কীভাবে অন অফ হয়। খুবই সোজা ব্যাপার, যখনই এই এই যে দুটো হেডফোনের যে জায়গা রয়েছে সেটার পিছনটা হচ্ছে পুরো ম্যাগনেটিক, অর্থাৎ দুটো এই সময় যখন পুরো কানেক্টেড আছে এই সময় এটা অফ, আর যখনই আমি এটাকে অন করছি, অর্থাৎ অন করতে গেলে কী করতে হবে, দুটোকে আলাদা করে দিতে হবে, আর সেই সময় কিন্তু এইখানে একটা লাইট জ্বলে উঠবে। আমি আরেকবার করছি, এটা এখন অন অবস্থায় আছে। এবার যেই আমি এই দুটোকে আবার জুড়ে দেবো তখন সেটা এখানে একটা লাল রেড লাইট ফ্ল্যাশ হবে, দেখুন হয়েছে, অর্থাৎ এই সময় এটা পাওয়ার অফ হয়ে গেছে। এবার আমি যখন আবার এইটাকে ডিট্যাচ করে দেবো, এই ম্যাগনেটিক এন্ড দুটোকে, তখন এটা আবার সাদা একটা লাইট ফ্ল্যাশ হবে, দেখুন খুব সুন্দর, কোনো সুইচের ব্যাপার নেই, একদম একটা ম্যাগনেটিক ওয়েতে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করা হচ্ছে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক ব্লুটুথ দিয়ে কানেক্ট করার প্রসেসটা। দেখুন এখানে অলরেডি অন অবস্থায় আছে, কারণ এই দুটো ডিটাচ রয়েছে। এবার অ্যাজ পার ইউজার গাইড বলা আছে যে এই মাঝখানে যে বাটনটা সেটাকে 3 সেকেন্ড মতো প্রেস করে রাখতে হবে, আমি সেটা করছি। প্রেস করাতে এখানে হোয়াইট লাইট ফ্ল্যাশ করা উচিত, সেটা হচ্ছে না, একবার দেখি, হয়তো ব্যাটারির চার্জ কম আছে সেটা হতে পারে। আমি জাস্ট আনবক্স করেই ট্রাই করছি এটা, আমি আরেকবার ট্রাই করলাম এটা, তাতে এই 3 সেকেন্ড প্রেস করার পরে এই লাইটটা এরকম হোয়াইট লাইটটা ফ্ল্যাশ হচ্ছে। এইবার আমি আমার মোবাইলে যাব, মোবাইলে গিয়ে ব্লুটুথটা অন করে আমাকে সার্চ করতে হবে এই মডেলের হেডফোনটাকে। চলে এসছে OnePlus বুলেটস ওয়্যারলেস Z2 দেখা যাচ্ছে, দেখুন আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, পেয়ার করছে, এটা ফার্স্ট টাইম পেয়ার করছি, আই থিঙ্ক পেয়ার হয়ে গেছে, হ্যাঁ পেয়ার হয়ে গেছে। এরপরের কাজটা হচ্ছে, অর্থাৎ এই হচ্ছে পুরো সেট আপ প্রসেসটা, খুব সুন্দর, খুবই সোজা, খুব কমপ্লেক্স কোনো প্রসেস নয়। এবারে আমি লাস্ট দেখে নেব যে সাউন্ডটা কীরকম আসছে। এবার চলে এসেছি আমাদের লাস্ট পার্ট, অর্থাৎ সাউন্ড টেস্ট। এইটা অলরেডি আমি আমার কানে লাগিয়ে নিচ্ছি, ব্লুটুথ অলরেডি এনেবলড হয়ে গেছে, আমি ইউটিউব খুলে নিয়েছি, ইমেজিন ড্রাগন্সের বিলিভার আমি চালাচ্ছি, এখান থেকেই কন্ট্রোল করা যাবে যেহেতু ব্লুটুথ কানেক্টেড হয়ে গেছে। অলরেডি আমার অডিও আসা শুরু হয়ে গেছে, নাইস, নয়েজ ক্যান্সেলেশন পুরোপুরি আছে, আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না, আমি মোবাইল যত দূরে নিয়ে যাই কোনো অসুবিধা নেই, দারুণ দারুণ ফ্যান্টাস্টিক।